কেমনটা লাগে বলেন ভাই? আমার বিয়াইনের সাথে রসিমা খানো দড়ি খাচ্ছিল, কিন্তু পিছন থেকে হালাই কামড়া করলো কি? আমি হইলে পুরাই ফিট খেয়ে পড়ে যাইতাম। তবে লাইফে আমি কিচ্ছু চাই না, শুধু এমন একটা রোমান্টিক বউ চাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের একটা, লুকিয়ে লুকিয়ে নিজের হাজবেন্ড কে দেখার মজাই আলাদা। ভালোবাসা সব সবার জন্য সুন্দর, এভাবেই পূর্ণতা পায় পৃথিবীর প্রত্যেকটি ভালোবাসা। ভাইদের সাথে আমিও সহমত, চলবে না চলবে না, বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না। উফ, ভালোবাসা সত্যি সুন্দর, তবে এগুলো দেখলে খুব আফসোস হয়, কবে যে এমন একটা দিন আসবে। এভাবেই জিতে যাক ফটোগ্রাফার গুলা, আর আপনি আমি শুধু চেয়ে চেয়ে দেখি। ১৭ বছরের পোলা ১৮ বছরের মাহিয়ারে বিয়ে করে ফেললো, আর এদিকে আমার ১৯ পার হয়ে যাচ্ছে, তাও অন্তত প্রেম করার জন্য একটা মাহিয়া জুটলো না। ওই সঙ্গে তো ভালো লাগছিল, রিলেশন করছি, চোখে ভালো লাগা, এখন তো মনে হতে যা মাই আমার থেকে অল্প মানে বয়স কম, পিচি পিচি অল্প বয়সেন। আচ্ছা আচ্ছা, তোমার বয়স এত ছোট কারণ কি? মানে দেখা যাচ্ছে অরিজিনাল বয়স কত? আমার অরিজিনাল বয়স কত? কুছ ভি এভাবে দাদুরা জিতে যাবে, আর নাতনিরা চেয়ে চেয়ে দেখবে। তুমি উনকি ফিকর করার কি জরুরত নেই, উনকি ফিকর মই কর রহা হুঁ, তুমি মেরি ফিকর করো। গাইস, আজকের ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। তবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।